I'm <laughs> sorry. চলমান লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনার থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দ্বিতীয় দফায় ভোট হয়েছে আসনটিতে রাহুলের জয়ের বিষয়ে আশাবাদী তার সমর্থকরা এবার উত্তরপ্রদেশের রায়পিরেলিতেও প্রার্থী হলেন রাহুল এর আগে এই আসন থেকে তার মা সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচনে লড়েছেন শুক্রবার দলের হাইকমান্ড থেকে ঘোষণা দেওয়ার পর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন রাহুল ভারতীয় গণমাধ্যমগুলো বলছে গত নির্বাচনে আমিথি থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল ধারণা করা হয়েছিল এবারের নির্বাচনেও এই আসন থেকেই লড়বেন তিনি তবে এবার সোনিয়া গান্ধী নির্বাচন করা থেকে বিরত থাকায় মায়ের আসনকে লড়াইয়ের ময়দান হিসেবে বেছে নিয়েছেন পুত্র রাহুল গান্ধী পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি তথা এনডিএ প্রার্থীরা তবে উপমহাদেশের সবচেয়ে পুরনো দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখনও সাড়ে তিনশো আসনেও প্রার্থী দিতে পারেনি তার মধ্যে রাহুলের এমন এক আসন পরিবর্তন নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র শুক্রবার পশ্চিমবঙ্গের ভোট প্রচারে এসে এই কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ করলেন মোদী বর্ধমানে নির্বাচনী সভায় বক্তব্যে তিনি বলেন হারার ভয়ে কংগ্রেস নেতা এই প্রান্ত প্রান্ত থেকে ও দৌড়ে বেড়াচ্ছেন এছাড়া সব আসনে প্রার্থী দিতে না পারায় এবারও দলটি কম আসন পাবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे अमेठी आएंगे लेकिन अमेठी से भी इतना डर गए इतने डर गए वहां से भागकर अब रायबरेली में खोज रहे हैं रास्ता এদিন কংগ্রেস বাম এবং তৃণমূল কংগ্রেসকে বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনাও করেন প্রধানমন্ত্রী চলমান আটশোতম লোকসভা নির্বাচনে এরই মধ্যে দুই দফায় একশো আসনে ভোট শেষ করেছে নির্বাচন কমিশন সাত মে তৃতীয় দফায় বারো রাজ্যের চুরানব্বই আসনের ভোট নেওয়া হবে এতে পশ্চিমবঙ্গের চার লোকসভা আসনও রয়েছে সুব্রত আচার্য সমসংবাদ ভারত